একটা বিষয় দেখে আমি খুব অবাক হয়ে যাই। আমাদের দেশে এখন নির্বাচন চলছে, নির্বাচনে কত ইমানদার মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা বুজুর্গ তাহাজ্জুদ গুজারি সব মানুষগুলো এখন দেখবেন রাস্তায় রাস্তায় টাক্কায়, ঠিক কি না? সংসদে গিয়ে বলে বিসমিল্লাহ চলবে না, সংবিধানে থাকতে পারবে না, আর সামান্য 1.5 টাকার পোস্টারের মধ্যে বিসমিল্লাহ লিখে দিচ্ছে। এরাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী, এরাই হচ্ছে কোরআনের অপব্যাখ্যাকারী, অবমূল্যায়নকারী, ঠিক কিনা বলেন? সেদিন তো একটা পোস্টার আমি আমার নিজের পায়ের সামনে দেখলাম, যে একদম আরবি ক্যালিওগ্রাফি বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, প্রথমে লেখা আরবিতে তারপর লেখা বাংলায়, এইটা দিয়া নির্বাচনী পোস্টার বানাইছে। এটা আমরা এর চরম প্রতিবাদ করি, এটা কখনোই মুসলমানরা আমরা মানতে পারি না, কারণ এটা আপনি আমার বিসমিল্লাকে আপনি সম্মান দিচ্ছেন না, বরং আপনি বিসমিল্লাকে অপমান করছেন, পায়ের তলায় পিষ্ট করছেন। একটা বিষয় দেখে আমি খুব অবাক হয়ে যাই। আমাদের দেশে এখন নির্বাচন চলছে, নির্বাচনে কত ইমানদার মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা বুজুর্গ তাহাজ্জুদ গুজারি সব মানুষগুলো এখন দেখবেন রাস্তায় রাস্তায় টাক্কায়, ঠিক কি না? আরে ভাই, দেখবেন যে এখন সারা জীবনে কোনোদিন জনগণের কাছে আয় নাই, জনতার কাছে আসে নাই, মানুষের কাছে দোয়া চায় নাই, আর এখন লেখে যে আগে দোয়া পরে ভোট, সল্টু ভাইয়ের অনুরোধ। ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলেরই, রে গো দোয়াটা যেন মামু বাড়ির মোয়া আছে কিনা ইমানদার, এমন আছে কিনা? এখন এমন কোন ইমানদার নাই যার মাথায় টুপি নাই, ঠিক কিনা? অথচ কয়দিন আগেও নামাজকে গালি লাইছে, ঠিক কিনা? গালি লাইছে কিনা গো? প্রিয় ভাইয়েরা, এই ইমানদাররা ভরে গেছে, এরা আবার জায়গায় জায়গায় পোস্টার লাগাইছে, সারা জীবন সংসদে যাইয়া কয় সংসদের সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে উঠিয়ে দাও, আদালত সংসদে এই বিল চলছে কিনা বলেন? সেই মানুষগুলো সেই পোস্টারের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখে, কত বড় ধর্ম ব্যবসায়ী হলে পড়ে এক মুখে দিই দুই কথা, দি নীতি অবস্থান করছে, সংসদে গিয়ে বলে বিসমিল্লাহ চলবে না, সংবিধানে থাকতে পারবে না, আর সামান্য 1.5 টাকার পোস্টারের মধ্যে বিসমিল্লাহ লিখে দিচ্ছে। এরাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী, এরাই হচ্ছে কোরআনের অপব্যাখ্যাকারী, অবমূল্যায়নকারী, ঠিক কিনা বলেন? আমরা বলবো মিয়া, সংবিধান পবিত্র জিনিস, পবিত্র জিনিসের সঙ্গে বিসমিল্লাহ শরীফ মানায়, এই জন্যই আমরা বিসমিল্লাহকে সংবিধানে টিকিয়ে রাখতে চাই। তোমার সল্ট মার্কার এই পোস্টারের মধ্যে আমার কোরআনের আয়াত বিসমিল্লাহ দিয়ে কোরআনের আয়াতকে পায়ের নিচে লুটু পুটু খেতে আমরা দিব না। আমরা এই সমস্ত নেতাদেরকে বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আপনারা যারা আছেন এই কথাটা খেয়াল রাখবেন, কখনো পোস্টারের মধ্যে বিসমিল্লাহ লাগবেন না। আপনাদের একটা মাদ্রাসা দেখছেন, নারায় দেখবে আল্লাহু আকবার, নারায় রিসালাতে রাসূলুল্লাহ, কিন্তু বিসমিল্লাহ নাই। বিষয়গুলো গভীরভাবে খেয়াল রাখবেন, বিষয়গুলো হচ্ছে এই যে আপনি যে বিসমিল্লাহ লেখছেন এটা তো কোরআনের আয়াত, ঠিক কিনা? প্রতিদিন রাস্তায় হাজার হাজার পোস্টার পায়ের নিচে পড়ে চাপটা হচ্ছে, গাড়ির চাকার নিচে পড়ছে, এবং জল জল করে দেখছি বিসমিল্লাহির রহমানির রহিম। সেদিন তো একটা পোস্টার আমি আমার নিজের পায়ের সামনে দেখলাম, যে একদম আরবি ক্যালিওগ্রাফি বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, প্রথমে লেখা আরবিতে তারপর লেখা বাংলায়, এইটা দিয়া নির্বাচনী পোস্টার বানাইছে। এটা আমরা এর চরম প্রতিবাদ করি, এটা কখনোই মুসলমানরা আমরা মানতে পারি না, কারণ এটা আপনি আমার বিসমিল্লাহকে আপনি সম্মান দিচ্ছেন না, বরং আপনি বিসমিল্লাহকে অপমান করছেন, পায়ের তলায় পিষ্ট করছেন, ঠিক কিনা? যদি বিসমিল্লাহকে ভালো লাগে, আমরা দেখতে চাই আগামী সংসদ আবারও চালু হবে, আপনি সংসদে গিয়ে একটা বক্তব্য দিয়ে, মাত্র সংসদে তো আপনি হাজার হাজার মিনিট কথা বলার সুযোগ পাবেন, এক মিনিট বলিয়েন যে মাননীয় স্পিকার, বাংলাদেশে যেন আর কখনো সংবিধান থেকে বিসমিল্লাহ উঠিয়ে দেওয়ার হীন প্রচেষ্টা কেউ না করে, সংবিধানে বিসমিল্লাহ আছে, বিসমিল্লাহ থাকবে, এবং এটাই বাংলাদেশ যতদিন থাকবে, লাল সবুজের পতাকা যতদিন থাকবে, এই সংবিধান যতদিন থাকবে, বিসমিল্লাহির রহমানির রহিম, রাষ্ট্রধর্ম ইসলাম, এটা থাকবে, বাংলার মুসলমান আপনার এই কথায় বেশি খুশি হবে, ঠিক কিনা বলো? ধর্ম ব্যবসা করিয়েন না, কোরআনকে অপমান অপদস্থ করিয়েন না, পোস্টারে বিসমিল্লাহ লাগাইয়া পায়ের নিচে ফালাইয়া আমার বিসমিল্লাহকে অপমান করার সুযোগ আপনাকে দেওয়া হবে? আমার ভাইয়েরা,